প্রান্তিক চাষিরা ইচ্ছা থাকলে উপায় হয় বলছে, যার জমি নেই সরকারি জমিতে রাস্তার গায়ে বাঁধের গায়েও চড়িয়ে সে তার কিন্তু জীবিকা নির্বাহ করার জীবিকা নির্বাহের বাধ্যকর ইচ্ছা তো আছে দাদা। হ্যাঁ অবশ্যই। হাই, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। উত্তরণ কৃষির এই নতুন পর্বে সবাইকে স্বাগত। আর আমরা এখন আছি এটা বাসন্তী ব্লক এবং এর পাশেই হচ্ছে ঝড়খালি কোস্টাল থানা, তার মিডিলে। জায়গাটার নাম হচ্ছে নপরগঞ্জ আর গ্রামটার নাম বৃঞ্চিবাড়ি। তো আমি দাদাকে দেখাতে বলবো, পাশে দেখবেন বিদ্যাধরী নদী। ও নদীটায় মানে একদম জলের কালার নীল, আর ওপারে একটা ছোট চর মতো আছে, সেখানে প্রচুর গাছ আছে, তারপরে গ্রাম। আর যে জন্য এখানে আসা, এই পর্বেতে আমরা দেখাবো প্রান্তিক চাষিরা, অর্থাৎ যারা ছাগলকে বলা হয় গরিবের গাবি, আমি আগেও বলে থাকি, তো যারা গ্রামের অর্থনীতিতে ছাগল এবং ভেড়া একদম ঘরোয়া পদ্ধতিতে তারা ওই চারণভূমিতে চাষ করে বা চারণভূমিতে চড়িয়ে পেট ভরে ছাগলগুলোতে, এবং এই ছাগল এবং ভেড়াতে বাৎসরিক একটা আর্থিক সাপোর্ট একটা পরিবারকে দেয় এবং পরিবারের অনেকটা স্বনির্ভর একটা জায়গা নিয়ে আসে। আজ এই ভিডিওতে দেখাবো সেটাই, যে কীভাবে প্রান্তিক চাষিরা ঘরোয়া পদ্ধতিতে চারণভূমিতে ছাগল ভেড়া চাষ করে এবং নিজস্ব ফার্মে। এখানে কোনো টেকনোলজির কারবার নেই। আমরা বহু ভিডিওতে দেখিয়েছি আপনাদের কী করে আধুনিক গোট ফার্মিং করা যায়, কী করে গোট ফার্মিং ট্রেনিং নিতে হয়, কিন্তু এরা সেইভাবে কিছু করে না। আসুন এখানকার যারা মানে প্রান্তিক চাষিরা যারা আছে তাদের সাথে কথা বলি এবং কিছু ব্রিডের সাথে পরিচয় হয়। অর্থাৎ এখানে মেনলি ক্রসব্রিড এবং দেশীয় যে ছাগল যেটাকে ব্ল্যাক বেঙ্গল বলা যায় এবং দেশীয় ভেড়া, সেগুলো কিন্তু এখানে চারণভূমিতে চড়ানো হয়। তো চলে আসুন বন্ধুরা। সেই আমি দাদাকে আরেকবারও দেখাতে বলবো, একদম নদীর প্রাকৃতিক বিদ্যাধরী নদীর পাশেই আছে এই প্রান্তিক চাষিরা কী করে চারণভূমির মাধ্যমে তাদের পশু পালন করছে, অর্থাৎ এখানে গোট ফার্মিং করছে, এবং গোট ফার্মিং নয়, এটা ঘরোয়া পদ্ধতির এবং কোয়ান্টিটি যথেষ্ট বেশি। এখানে আমার ডান দিকে দেখুন ছাগল, একদম দেশীয় ব্ল্যাক বেঙ্গল যে ছাগল, এবং আমার বাঁ দিকে আছে ভেড়া। তো এটাই পালনে এখানকার কৃষি অর্থনীতি নির্ভর করে। আমরা এখানকার প্রান্তিক একজন চাষির সাথে বা ছাগল চারণভূমিতে যারা চারণ করেন তাদের সাথে কথা বলি। আমার পাশে পেয়ে গেছি আমার একজন প্রান্তিক চাষি ভাইকে, যিনি এটা পুরো চারণভূমিতে চড়িয়ে পালন করছেন। দাদা আপনার নামটা কি আছে? সাধন। সাধন, এই কতদিন ধরে এই ছাগল পালন করছেন? পাঁচ বছর। এখন বর্তমানে ছাগল পালনে একটা আর্থিক সুবিধা পান তো? হ্যাঁ। আর এদের ভ্যাকসিন ট্যাকসিন কি করেন? ডাক্তার এসে ভ্যাকসিন দিয়ে যায়। হ্যাঁ, সরকারি ডাক্তার দিয়ে যায় না? আর এই বছরে কটা করে বাচ্চা হয়? দুটো করে বাচ্চা হয়। তো সারা বছর কি এই ছাগল পালন করেন আপনি? তাতে মোটামুটি যারা দেখুন এইখানকার গ্রামের লোক তো বেশি অংশ বাইরে কাজ করতে যায়, বিদেশে কাজ করতে যায়, তো সেই পোর্শনটা তার থেকে ভালো একটা পোর্শন আছে নাকি? এই জায়গাটার নাম কি? বৃঞ্চিবাড়ি। বৃঞ্চিবাড়ি, ঠিক আছে। টোটাল এখানে যা ছাগল আর ভেড়া মিলে কতগুলো আছে? কোনো সারাদিন চড়িয়ে বাড়ি নিয়ে চলে যান, তাতেই একটা ছাগলের দুটো করে বাচ্চা। বছরে কতবার বাচ্চা দেয়? দুবার বাচ্চা দিচ্ছে। তো বন্ধুরা, মোটামুটি একটা ছাগল থেকে বছরে কিরকম ইনকাম হতে পারে? এই দুটো করে বাচ্চা হয়, চারটে বাচ্চা হলো ধরো, তাদের তার বাজার মূল্য কিরকম হতে পারে? বাজার মূল্য সব তো থাকে না, সব মরে যাবে, অসুখ হয়ে যায়। অসুখ হয়ে যায়, টোটাল দিয়েও তো একটা সাপোর্ট পাওয়া যায় নাকি? সাপোর্টটা পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, এখানকার আরেকজন চাষি আছে যিনি এখানে এটাও পালন করেন এর সঙ্গে। এরা সব দলবদ্ধভাবে চারণভূমিতে এই পশু পালন করেন। তো এরকম একজন আরেকজনের সাথে কথা বলে নিই, আপনারাও জুড়ে থাকুন আমাদের ভিডিও।
একজন প্রান্তিক দাদাকে পেয়ে গেছি, তো ইনিও দলবদ্ধভাবে এই প্রান্তিক এই দুজন চাষি এখানে এটা চারণ ভূমির মাধ্যমে করছেন। দাদা আপনার নামটা কি? রবীন্দ্র মণ্ডল। রবীন্দ্র মণ্ডল। রবীন্দ্র রবীন্দ্র গোবিন্দ মণ্ডল। গোবিন্দ মণ্ডল, যাই হোক, সরি টু সে গোবিন্দ মণ্ডল। কতদিন ধরে এই ছাগলের মধ্যে আছে, মানে ছাগল বাড়িতে কতদিন ধরে? আমাদের মোটামুটি 15-16 বছর আর বেশি। 15-16 বছর। আপনার কতগুলো আছে? আমার এখন বর্তমানে 21টা আছে। 21টা আছে না? তো তাতে একটা ছাগল বাচ্চা কত দাম? আমরা হিসাব করে দিলাম বছরে ছাগলে 2.5 বেন দেয়। 2.5 বেন? 2.5 বেন। তারপরে হয়তো মরে টরে যা সবগুলো তো থাকে না, সবগুলো থাকে না, তার মধ্যে হয়তো দেখি পাঁঠা, যেগুলো পাঁঠা বলে আমরা খাসি বলি, হওয়ার পরে খাসি করা হয়। তাতে একটা খাসি ধরুন একটা বছর 15 রকম, 1 বছর রাখতে পারলে 5,000 5,500 থেকে 6,000 টাকা রেট। খুব ভালো ছাগল যেটা 6 পাওয়া যায়, 6 পাওয়া 4.5-5 এরকম, এই ধরুন 5,000 টাকা এবারে পেয়ে যাচ্ছে। তাহলে একটা ছাগলে যদি আপনি 4টে বাচ্চা, যদি 2.5 বেন বলছেন, যদি 4টে বাচ্চাও থাকে তাহলে ওরকম 20,000 টাকা একটা ছাগল, খাসি যদি হয়, খাসি যদি হয়। আর যদি এই পাঁচটি ছাগল টাগল হয় রেট কমে যায় 2,000 2,500 1,500, যেরকম ছাগল হিসাবে, ছাগল হিসাবে শরীর স্বাস্থ্য ভালো তার একটু রেটটা বেশি দিলে এরকম রেটটা দিতে। তা এটা তো আপনার খরচ তো তেমন কিছু নেই? না, খরচ আমাদের এই সারাদিন পিছনে মোটামুটি এই চড়াতে হবে, এটাই বাড়ির কোনো খাদ্য নেই, এক্সট্রা কোনো খাবার নেই, ও সারাদিন এই চড়িয়ে খাওয়া। তাতে ধরুন আপনার যদি কারোর যদি 30-40টা ছাগল থাকে তাহলে বছরে কেমন ইনকামের জায়গা আসছে? এবার হিসাব করে দেখুন, ওই তো বললাম আমি, এবার ধরুন আমার 5টা ধাড়ি আছে, 5টা ধাড়ি, হ্যাঁ 5টা বড় ধাড়ি আছে। হুম, তো এবারে ম্যাক্সিমাম 3টে করেও হয়, 2টো করে হয়, তা আমাদের 2টো করেই হয়েছে, তা 2টো করে হলো 10টা খাসি, ধরুন আপনি 10টাই খাসি পাচ্ছেন, 10টা খাসি হলো, তাহলে 5,000 করলে 50,000 টাকা শুধু খাসি থেকে আসছে। আর তো পাটির দাম আছে, পাটির দাম আছে, এবার ওই 5টা খাসি 2টো করে পাচ্ছে মানে 10টা, 10টা, এবার তার সঙ্গে আবার কোনো কারো একটা খাসি বাচ্চা হচ্ছে, কারো একটা পাটি বাচ্চা হচ্ছে, হ্যাঁ আবার তো ওই যদি কোনো পাটি থাকে সে 1 বছরের মধ্যে আবার সে বাচ্চা করছে, তার থেকে আমার ওই এখন বর্তমানে পরিস্থিতি তো চাষবাস দেখতে পাচ্ছেন, চড়াবার জায়গা নেই, এই জায়গায় এই এই তো সময়, এই এটা তো নদীর পাড় নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা নদীর পাড়, নদীর পাড়ে তো চারণ খেয়ে মোটামুটি একটা পরিশাস্ত মোটামুটি ওই যা আছে দেখতে নেই। হ্যাঁ, এই খাওয়া এই পাড়েই চড়ে এই এইটুকুনির মধ্যেই চড়ানো হয়, এই পাড় দিয়ে, এছাড়া মাঠে যাওয়ার জায়গা নেই। না না, এই যে বছরের শেষে যে আর্নিংটা হয় বা ছাগল বিক্রি করে যেটুকু, সেটা তো একটা পরিবারকে সাপোর্ট দেয় না? হ্যাঁ মোটামুটি, এটা বিশেষ করে পরিবারকে তো অবশ্যই দেয়, তারপরে এটা মায়েদের এটা সুবিধা কি, তাদের হয়তো আমাদের পরিবার, এই যে সে একটু আগে যে কথা বললাম আমার সঙ্গে, আমার সঙ্গে, হ্যাঁ ওই পরিবারটা আমার, সে হয়তো তার বাবা বা মা, ওই ওই বাবা কাজ করছে, ওই বয়স হয়ে গেছে, হ্যাঁ তারা তার বাইরে খাটতে যেতে পারে না, না একটা ছেলে, তখন তো ছেলে বিদেশে আর কত খাবে, যাই করুক করুক, অন্তত বাবা মায়ের ছাগলগুলো নিয়ে ঘুরিল, তাদের একটা হাত খরচ হয় কিছুটা। না না, অনেকে তো বিদেশে কাজ করতে যায়, যদি কমার্শিয়াল একজন মানুষ 30-40টা যদি ছাগল পালন করে সারাদিন চড়িয়ে, তাতেও তো সেই বিদেশের যেটুকু ওই 3 মাস 4 মাস, হ্যাঁ হ্যাঁ তাতেও পাওয়া যায়, সেই জায়গাটাও তো আছে, অবশ্যই হয়। তবে একটা মেন সমস্যা হয় আমাদের সবচেয়ে এই চড়ানোর জায়গাটা, মানে অতগুলো জিনিসকে শুধু আমার 1,40,000 তো না, এরকম প্রত্যেকের 20-40-50 এরকম প্রত্যেকের আছে, মানে উপযুক্ত ঘাস, ঘাসটা খাদ্যটাই মেন সমস্যা। না না, আমরা যদি মনে করি, যদি আমরা ঘাসের দানা এনে আমরা যদি আধুনিক পদ্ধতিতে সেই মেনটেন করে করি তাহলে এটা করা সম্ভব? আপনারা যদি করতে পারেন তাহলে সেই আপনার চাষের জায়গাটাও তো প্রয়োজন, যে ধরো যারা যে আমি বললাম আমার 21টা ছাগল, জায়গা নেই, জায়গা নেই আমার, সত্যি কথা জায়গাটা সামান্য কিছু জায়গা আছে, এমন একটা মিডিলে আছে সেখানে এই ছাগলগুলো নিয়ে আমার সেখানে খাওয়ানো সম্ভব না। আচ্ছা, এরা যেটা বলছে যে নিজস্ব জায়গা জমি নেই, ভূমিহীন বলা যায়, কিন্তু তারাও প্রান্তিক চাষিরা এখানে এই মানে সরকারি জায়গা, এটা সরকারি, ওই ওই সরকারি রাস্তার ঘাস খাইয়ে, কিন্তু তাও এরা 20-22টা, কেউ 25টা এরকম করে ছাগল পালন, কেউ 12-14টা এরকম আছে। তা হলো একজন মহিলা কিন্তু এই কাজটা করতে পারে, মানে বাড়ির কাজ সেরেও, বাড়ির কাজ সেরেও তার ওই সময়টা দিলে, তাই একটু সাপোর্ট সময় বা বাড়ির বৃদ্ধ কেউ থাকলো সে অন্য কাজ করতে পারে না, ভারী কাজ, ওই বললাম এটা এইগুলাই সুবিধা। এই যে আমি যে এখানে আজকে আছি না, এটা আমার, আমি তো এতে থাকি না, আমার অন্য কাজটা দেখতে হবে, কোনো জায়গায় বাড়ি চলে যেতে, আজকে বাড়িতে মায়েরা তো ওরা কোনো অন্য কাজ করছে বলে আমাকে বাদ দেওয়া এখন 2 ঘন্টা সময় দিতে হচ্ছে। তো আপনার কাছে আমি একটা সাজেশন চাইবো আমার দর্শকদের উদ্দেশ্যে, যদি দেশি ছাগল, ব্ল্যাক বেঙ্গল ছাগল যদি কেউ কমার্শিয়াল হইতে করে, একটু বড় করে করে, তার যদি মাঠ থাকে, ঘাস থাকে, তাহলে কি সম্ভব হবে? সেটা আমি কি পদ্ধতিতে করবে বা তারা করবে কিনা মতামত, কেন আমার ব্যক্তিগত মতামত যেটা বললাম, আমরা এখানে যে কদিনই চড়াচ্ছি, আছি যে কদিন, তা হচ্ছে আমাদের মাসিদের হয়তো জমি যারা বেশি আছে, তা থাকলেও সেখানে চড়াবার মতো পরিস্থিতি নেই, চাষ ভরা, এখানেই আসতে হচ্ছে মাসি, তা হলেও তো একটা লাভের মুখ, নাহলে মানুষ করবে কেন? অবশ্যই ওই আর কি,
এরকম অবস্থা, এখন কে কিভাবে করবে। ঠিক আছে, ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে, আর এত সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।